আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন শোন ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে তুই তওবা না করিলে খোদা মাপ যে দেবে না খোদা মাপ যে দেবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসো নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গোনা করি পাপ করি তারা কি কবরে সওয়ালের জবাব দেবে দেবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না তোমায় কেউ বাঁচাবে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না আমরা দুনিয়ার মধ্যে আখিরাতে চিন্তা না করে দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছে একতলা আছে দুতলা করতে হবে একটা বাইক আছে আর একটা করতে হবে কিন্তু আমরা আখিরাতের কথা চিন্তা করি না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন আমারে আমারে করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে আমারে আমারে করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না তোমায় সহ্য হবে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না অতি মূল্যবান কথাই সেই কবর সম্পর্কে আরো কি লিখছেন আমরা দেখবেন দুনিয়ার মধ্যে যদি কাউকে একটা ঘরে একা রাখা হয় সে ভয় করে অনেক সঙ্গী চাই অনেক বন্ধু বান্ধব তার সঙ্গে চাই কিন্তু যখন কবরের মধ্যে তোমাকে শোয়ানো হবে সেখানে তোমাকে একা থাকতে হবে সেখানে তোমার জন্য কেউ দেখা করতে যাবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রোণ থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেগাই পাবে না ও ভাই রেগাই পাবে না শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু খায়রাত কবি লিখছেন শোন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি নি আমি নিঃশ্বাস কব তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি নি আমি নিঃশ্বাস কব তোমাকে কখন আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না তুমি তওবা করো না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই হ্যালো 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 তো শুনে তো এখন আপনাদের সম্মুখে